মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বোন ও ভাবি খুন হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছোট ভাই অহেদ। সকালে গাংনীর সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন এবং অন্য বোন শামিমা আক্তার। পুলিশ জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে আসছিল। সকালে নিহত জোসনা খাতুন ও অপর বোন শামিমা পুকুরে মাছ ছাড়তে এসেছিলেন। এক পর্যায়ে মহিবুল ইসলাম ধারালো রামদা দিয়ে তাদের কোপান। এতে ঘটনাস্থলে মারা যান জোসনা খাতুন এবং ভাইয়ের স্ত্রী জাকিয়া।